আমার মনে আপনি ভুল করেছেন, আমরা 14 সালে ফলো করতে চাই না, আমরা 96 সালে ফলো করতে চাই। আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেভাবে আন্দোলন করেছিল তত সরকারের জন্য, যত কর্মসূচি দিয়েছিল ওইভাবে আমরা করতে চাই, এবং আন্দোলন দিন দিন তীব্রতর হবে সারা দেশে। নেতা কর্মীরা গোসায় নিচ্ছে এখন, এখন আরও তীব্রতর হবে, এবং আন্দোলনের ইনশাল্লাহ জনগণের ভয় হবে, জয় হবে, জনগণের জয় হবে, ভোটার থেকে নিশ্চিত হবে, নির্ভয় সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আচ্ছা, আর একটা বিষয়, বিএনপি ভাঙ্গনের একটা সময় বিভিন্ন সময় শোনা গেছে, এখন তৃণমূল বিএনপি নামের একটা নতুন দল এসেছে এবং বিএনপি বেশ কয়েকজন নেতা সেই দলে অংশগ্রহণ করছে, এবং তারা কি বিএনপির আরও কোনো নেতা কর্মী ওই নির্বাচনে যাবে কি না? বিভিন্ন দলের কোন নেতা গেছে? একজন পদত্যাগ করছে, শামসুর মোহাম্মদ চৌধুরী সাহেব। 14 সালে উনি তো বেগম খালেদাকে বিএনপিকে বুদ্ধি দিয়েছে নির্বাচনে যাওয়ার দরকার নেই, আবার অনেক কাজ শেষ হয়ে গেছে, কার সাথে অ্যাডভাইস করছেন উনি নিজে জানেন, আবার সে কাজ শেষ হওয়ার পর বিএনপি থেকে উনি পাওয়া দেন। আর আরেকজন তো দলে দলে থেকে নাই, হ্যাঁ, তো বিএনপি নেতা পালন করতে আপনি, আর কোটি কোটি সমর্থকের কী আগ গেল, কে কে গেল, কে আসতো, এটা কোনো কিছু আসবে না। বিএনপি হলো কর্মী নির্ভর সমর্থক যুগ। আশঙ্কা করছেন কিনা আপনাদের দল থেকে তৃণমূল বিএনপি যাবে, এরকম আশঙ্কা করছেন কিনা? আমি দেখি না, আমি দেখি না। আর যারা যদি জাতীয় বিভিন্ন যদি চায়, যারা সুবিধাভোগী দুই চারজন সব ক্ষেত্র আছে। খোকন ভাই, বিএনপি চেয়ারপারসন যারা সুবিধা লুবি 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 তারা মনে করে যদি যদি লাগা যায় আর কি, দুই চারজন হয়তো দায়িত্ব পারে, তাও নেতা না। আমি মনে করি এগুলো কোনো ইম্যাটেরিয়াল, বিএনপির জন্য কিছু আসে যায় না। বিদেশে নেওয়ার ব্যাপারে যে আলোচনা আপনাদের পক্ষ থেকে আবেদন, তার আপডেটটা কি একটু বলবেন? সরকার অমানবিক, অমানবিক হিংসায় ভরপুর তাদের মন চিন্তা চেতনায়। বেগম খালেদা জিয়া সাবেক তিনবার প্রধানমন্ত্রী, তার শারীরিক অবস্থা খুবই খারাপ, আপনারা দেখেছেন তাকে কতবার, এখন কত কয়েক পার্সে হাসপাতাল আছে চিকিৎসা দিন, তাকে বিদেশ চিকিৎসা সুযোগ দিল না, প্রতিকিৎসা কত হতে পারে এটা, এবং বিদেশ থেকে চিকিৎসক এনেছে, এখন শারীরিক অবস্থা স্টেবল আছে। আমি যদি যতগুলো জানি দলের হাইকমান্ডের নির্দেশনা কি এখন মানে নির্বাচন কেন্দ্রিক? বাংলাদেশের কোনো নির্বাচন নেই, এটা এটা ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে, আবার 14 সালে অব্দি 18 সালের মতো, এবং জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ। বিভিন্ন নেতা কর্মীরাও সকল রাজনৈতিক দলের দেশবাসী এতে প্রতিহত করবে ইনশাল্লাহ। মোটেও না, যে কর্মীরা 40 লাখ 50 লাখ নেতা কর্মী মামলা খাচ্ছে, মামলা 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 আসামি হয়েছে, তারা এখন ধান খেতে ঘুমাচ্ছে পুলিশের হরে নির্ভয়ে, গ্রেপ্তারের ভয়ে, তাদের মনে ভেঙে দেয় মনে করেন? মোটেও না। বিএনপি বিএনপির সকল নেতাগুলো আত্মবিশ্বাসী, দেশবাসী আত্মবিশ্বাসী, এবং বাংলাদেশের ইতিহাসে আছে যে আমরা গ্রামের কিছু জন্য অনেক কিছু করতে পারি। স্বাধীনতার সংগ্রামও যা গণতন্ত্র হয়েছিল, 30 লক্ষ নেতা 30 লক্ষ জনগণ আত্মজয় দিয়েছে, এবারও আত্মজয় দিচ্ছে, ইচ্ছা জনগণের জয় হবে, গণতন্ত্রের জয় হবে। নির্বাচন যদি হয়েই যায় সেক্ষেত্রে আপনাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশনাটা কি? আমি তো বলছি নির্বাচন, আমি তো বাংলাদেশে উদাহরণ দেখালাম যে শিডিউল ঘোষণা করে যে নির্বাচন হবে হয় না বাংলাদেশে, এটা তো যেমন আসি 2006 সালে জাতীয় পার্টি, আপনারা বলছিলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন, সংসদীয় আসনে বিরোধী দল জাতীয় পার্টি তারা কিন্তু নির্বাচনে যাচ্ছে, এমনকি আবার আপনাদের থেকে ভেঙে যে গড়া তৃণমূল বিএনপি তারাও নির্বাচনে যাচ্ছে। আমাদের থেকে অন্য আমাদের থেকে ভেঙে তৃণমূল বিএনপি হয়নি, এর দলের কেউ ছিল না, যারা দুজন আছে দুজনের দলের একজন সম্পদ দুজনের মধ্যে দুজন দলের মধ্যে ছিল না, না বিএনপি তো বললেন বন্ধুকের সাহেব অনেক আগে বহিষ্কৃত হয়েছে, আর ও তো 15 সালে না 16 সালে পদত্যাগ করছে, দলের কোথায় পেলেন আপনি, দলের কাউকে পাননি আপনি তৃণমূল বিএনপি। আর জাতীয় পার্টি কী করবে না করবে, তারা তো আন্দোলন করছে, আমাদের তো এত সময় যেতে হলো যে
আমাদের কোনো আমাদের উদ্দেশ্য কিন্তু একই, জাতীয় পার্টি বা অন্য রাজনীতি সকল রাজনৈতিক দল করেন, উদ্দেশ্য একই, কোনো দলকে ক্ষমতা আনার জন্য, বিএনপি ক্ষমতা আনার জন্য নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, সংবিধান যদি মানুষ ভোট দিতে পারে সেটা সেটা বাস্তবায়ন করার জন্য। এটা হলো তাই মনে করি পুলিশ কর্মকর্তা বলার পরে কিছু লোকজন তো গিয়েছিল বিএনপির সামনে, তার গ্রেপ্তার করছে কয়েকজন, আমি মনে করি পুলিশ গ্রেপ্তার সারা দেশে করছে, বিএনপির সামনে এটা ওত পাঠছে যে যেই যাবে তাকে গ্রেপ্তার করার জন্য, এটা এটা ওত পাতা ছাড়া কিছু, ট্যাপ ছাড়া কিছু না। ওকে, ধন্যবাদ। Thank you.